বরং বুকে জড়িয়ে ধরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের নিচে জমিনের বুকে কি এমন কোন বেয়াদব আছে যেই বেয়াদব আপনার চাদরের উপরে পা রেখে বসতে পারে? যুবক মাটির উপরে বসে আছে, নবীর চাদরের উপরে বসে নাই। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এক মওদুদীর আসরে, এক মিস্টার মওদুদীর আসরে আমাদের ঈমান আমান একেবারে রসাতলে যাওয়ার পালা হয়ে গেছিল। এগুলো ঠেকাইতে না ঠেকাইতে আরেক মিশরি জিন চলে এসছে, কথা বুঝলেন? আরেক মালয়েশিয়ার জিন চলে এসছে। আজব আজব কথা, আজব আজব কথা, নতুন বলবি নয়া নয়া কথা, কথা বলছেন চোখাজি? নয়া নয়া কথাগুলো, এগুলো আমরা একটু হিসাব নিকাশ করবো। দেশে একটা ইউনিভার্সিটি আছে, দেশে ইসলামী ইউনিভার্সিটি আছে, দেশে চিটাগাং ইউনিভার্সিটি আছে, দক্ষিণ এশিয়ার অক্সফোর্ড আছে, এখানে যারা লেখাপড়া করে তারা ঘাস খাইয়া লেখাপড়া করে না। শেষ পর্যন্ত ইমাম সাহেব বলছে হাইকোর্ট, কাজে হাইকোর্ট কি ফতোয়া দিতে পারে? হাইকোর্টের মধ্যে কি কেউ এমন আছেন যে যিনি সিয়াসতটা পড়েছেন, যিনি আলেম হয়ে সেখানে বসে বিচার করছেন? তারা বলেন যে হুজুর কম সামনে কি কইতেছেন, আমি তো বলতে চাই ফতোয়া বাংলাদেশে চলবে, চলতে হবে, আল্লাহ ফতোয়া দিয়েছেন, নবীজি ফতোয়া দিয়েছেন। কুলিল্লাহু ইউফতিকুম কালালা, আল্লাহ কালালা সম্পর্কে ফতোয়া দিয়েছেন, যার ছেলে নাই মেয়ে নাই তার সম্পদ সম্পর্কে আল্লাহ ফতোয়া দিয়েছেন, নবীজি ফতোয়া দিয়েছেন, সাহাবায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। কাজে ফতোয়া ছিল, আছে, চলবে, থাকবে। এখন দুনিয়ার কোনো চিন্তা নেই, এই জিনিসটা বোঝার জন্য তারা এখন আগ্রহী হয়ে গেছেন। এখন বল আমার পকেটে, প্লান্টি শট দিলে গোল হয়ে যাবে, আমি যা বলবো তাই তারা মেনে নেবে, কেন মাথাটাকে শূন্য করে ফেলছে, কথা বল না? এগুলো হচ্ছে বক্তৃতার চালাকি, কতক্ষণ? এই যে মেয়র সাহেবরা বক্তব্য দেন, এমপি সাহেবরা বক্তব্য দেন, এমন বক্তব্য দেন লোকজন আর পারবে ভোটটা পুরো দিতে হবে। মহাগ্রন্থ আল কোরআনের তিনটি জায়গা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বালাদের মধ্যে তিনি কসম করে বলছেন, যে মক্কা নগরীর কসম, দুনিয়ার সমস্ত মানুষ কসম খাবে আল্লাহর, আল্লাহ ছাড়া কোন দেবদেবী, কোন গাছের, মাছের, পাথরের, কোন ব্যক্তি বিশেষের কসম করা জায়েজ নয়। কসম হবে কার নামে? আল্লাহর কসম। আমরা ওই মুহূর্তে করি যখন কোন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মানুষের আস্থা তৈরি করতে হয়, অথবা কোন একটি বিষয় যখন বিশ্বাসের পর্যায়ে নিতে হয়, তখন আমরা কি করি? কসম। কসম পবিত্র কোরআন মজিদের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন, কিন্তু তার কসম হলো আমরা কসম করি আল্লাহর নামে, আর আল্লাহ কসম করেন তার সৃষ্টির নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল সৃষ্টির নামে তিনি কসম করেছেন, এ সকল সৃষ্টির নামে কসম করার অর্থ হল এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো ছোটভাবে চিন্তা করলে হবে না। আল্লাহ তাআলা কসম করছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম, তার মানে মক্কা নগরীর কসম। মক্কা নগরীর এত দাম কেন? মক্কা নগরীর এত মর্যাদা কেন? মক্কা নগরীর মর্যাদা এ কারণে যেখানে আমাকে নবীজি জন্মগ্রহণ করেছেন, নবীজির জন্মস্থান হওয়ার কারণে এই জায়গাটির দাম অনেক বেশি। বলবেন যে এখানে কাবা আছে, কাবা ঘরের চেয়েও কি নবীর দাম বেশি? আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইয়া কাবাত ওয়াল্লাহি ইন্না হুরবাতাল মুমিন আফদাল মিনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রে কাবা,
খোদার কসম করে বলছি, তোমার চেয়ে একজন ইমানদার ব্যক্তির মর্যাদা অনেক বড়। কাবা ঘরের চেয়েও যারা ইমানদার তাদের মর্যাদা কি? এই জন্য ইমানদার ব্যক্তি যারা, তারা কাবা ঘরের ছাদের উপরে উঠে, কাবা ঘরের গিলাব যখন তারা লাগিয়ে দেন তখন তারা উপরে উঠে, রশিটা তার উপরে উঠে। কাবা ঘরের মর্যাদা ইমানদার ব্যক্তির উপরে নয়। আর পৃথিবীর মধ্যে যত ইমানদার রয়েছে তাদের চেয়ে মর্যাদাবান যারা, তারা হলেন আউলিয়া ইকরাম। আউলিয়া ইকরামের চেয়ে মর্যাদাবান হলেন সাহাবা ইকরাম, আর সাহাবা ইকরামের চেয়ে মর্যাদাবান হলেন নবী এবং রসুল, আর সকল নবী এবং রসুলের চেয়ে মর্যাদাবান হলেন আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নবীর মর্যাদা খুব ছোট নয়, নবীর মর্যাদাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। আজকের ধন্যবাদ জানাতে চাই মাননীয় মেয়র জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল খায়ের, তাকে কে তিনি আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে এসে এই সভাকে তিনি ধন্য করেছেন। তিনি এখানে উপস্থিত হয়েছেন, এই ধর্মীয় সভার মান বৃদ্ধি হয়েছে। আমি আমেরিকায় যাই, ইউরোপে যাই, সেখানে মুসলমানদের ঈদের নামাজে পর্যন্ত মেয়র যারা আছে, এলাকার মেয়র মুসলমানের ঈদের, যদি ওরা বেদিন, তারপরে এসে পাশে চেয়ারে বসে থাকে। মুসলমানদের কোনো অনুষ্ঠান যদি হয় সেখানে এ সমস্ত বেদিন মেয়র যারা, তাদের সাথে ধর্মের মিল নেই, তবুও তারা সেখানে অংশগ্রহণ করে। আমি অস্ট্রেলিয়ায় গেলাম, সেখানেও মেয়র আমার পাশে পাশে। কাজী ভালো কথা শুনতে তো কোনো আপত্তি নেই। আজকের যিনি এখানে মাননীয় মেয়র, তিনি একজন অধ্যাপক মানুষ, একজন প্রফেসর, শিক্ষা পরিমাণের একজন ব্যক্তি। আমি তাকে ধন্যবাদ জানাই তার এখানে আসার জন্য, সময় দেওয়ার জন্য। আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরছি সেটা হলো এই ক্লাসিফিকেশন স্তর। আপনি দেখবেন একটা হচ্ছে প্রাইমারি স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর আছে কিনা, এরপরে উপরে উপরে একেবারে হায়ার, এক একটা স্তর রয়েছে। তাহলে সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমার নবীর মর্যাদা কত বড় করেছেন। আমি যদি বলি যে নবীর মর্যাদা একজন চেয়ারম্যান সাহেবের মতো, তাহলে কি হবে? হবে কি? আমি যদি বলি আমার নবীর মর্যাদা একজন এমপি সাহেবের মতো, আমি যদি বলি একজন প্রধানমন্ত্রীর মতো, একজন মহামান্য রাষ্ট্রপতির মতো, না, যেহেতু আমার মহামান্য রাষ্ট্রপতি আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে, এদেশের রাষ্ট্রীয় বিধানে মিলাদ পড়া, এটি রাষ্ট্রের বিধানের অন্তর্ভুক্ত হয়ে আছে। ইসলামী ফাউন্ডেশন পক্ষ কালব্যাপী বাংলাদেশে মিলাদ শরীফের আয়োজন করে, কত করে সরকারিভাবে এখানে মিলাদ পড়া হয়, কাজে সরকার নিজেও নবীর মিলাদ পড়ে, সরকারের কাছেও নবী সম্মানিত, কথা বলব নবীর সম্মান কত বড়, এই বিষয়টা একটু আপনি আপনাদের সামনে তুলে ধরে বাকি আমার বক্তব্যে যাব। হায়দ্রাবাদের একজন গভর্নর, তিনি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পালন করার জন্য সারা অঞ্চলের মধ্যে তিনি একটা আদেশ জারি করলেন। তার আদেশে তিনি বললেন যে এই মিলাদ সবাইকে পড়তে হবে, কেউ বাদ যাবে না। আমাদের দেশে যারা ক্যাম করে না, এক ধরনের কিছু মানুষ আছে কিনা, ভেজাল করে, তারা বলে এটা বেদাত। আসলে বেদাত বললেই তো আর বেদাত হয় না,
বেদাত যেটাকে আপনি বলবেন সেই বেদাতটার জন্য সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে। আপনি কারো কাছে শুনে বেদাত বললেন, না লেখাপড়া করে বেদাত বললেন, না দালিলিক ভাবে বেদাত বললেন, এই সংজ্ঞাটুকু আমাদের যাচাই করা দরকার। সম্মানিত শুধু বেদাত এই শব্দটা আছে, এটা একটা সত্য সত্য শব্দ, এবং পবিত্র কোরআনে এই শব্দটি আছে, মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোন নতুন নবী নই। এখানে বিদআত মানে নতুন, ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আল্লাহ কিয়ামতের ময়দানে আমার সাথে কি আচরণ করবেন এবং তোমাদের সাথে কি আচরণ করবেন। এই আয়াত নাজিল হওয়ার পরে গোটা মদিনার মধ্যে সাহাবা ইকরামের মাঝখানে কান্নার রোল পড়ে গেল। কোরআনের আয়াত নাজিল হয়েছে খুশির খবর, কিন্তু সাহাবা ইকরাম এই আয়াত নাজিল হওয়ার পরে তারা সবাই কান্নাকাটি শুরু করলেন, তাদের মধ্যে রোনাজারি শুরু হয়ে গেল। কেন? যে নবীকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, যে নবীকে ভালোবাসি, আমাদের লক্ষ্য হলো এই নবী আমাদেরকে সুপারিশ করে কিয়ামতে আল্লাহর দরবারে তিনি আমাদেরকে নাজাতের ব্যবস্থা করবেন, আমাদের এটা আশা কি আপনারা চান কি? আমাদের পুঁজি পার্টি খুব বেশি না, যারা বাইরে রাস্তায় দাঁড়ানো আছেন সাইড টপ বন্ধ করে দেন, একটু চলে আসেন এখানে, এই মাহফিলটাকে নষ্ট করবেন না। মাননীয় মেয়র এখানে উপস্থিত, আপনারা নিজেরা অনেক দূরে 100 মাইল দূরে যেয়ে কথা বলেন, কিন্তু এখানে না, একটু বড় আয়োজন। এই ছেলে মুস্তাফিজ আমার কাছে যে কতবার গেছে, সম্মানিত সদি আজকের এখানে অনেক বড় বড় বুজুর্গ এখানে এসেছেন, সৈয়দ বাহাদুর শাহ এখানে এসেছেন, আমার অত্যন্ত বন্ধু মানুষ, আমি তাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, উনি আমাকে স্নেহ করেন, আমার শ্রদ্ধা করেন, আমরা একই লেভেলের কথা বুঝে গেছি। আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরছিলাম যে একজন গভর্নর, হায়দ্রাবাদের গভর্নর, উনি মিলাদ শরীফ পড়েন। রাষ্ট্র যদি মিলাদ পড়ে তাহলে কারো বাপের ক্ষমতা নেই মিলাদকে গালিগালাজ করতে। রিসেন্ট নারায়ণগঞ্জে একটি বিচার হয়েছে কিছুদিন আগে, একজন মাওলানা সাহেব যারা মিলাদ পড়ে তাদেরকে এত গালিগালাজ করলেন যে তার গাড়ি গ্যারাজে মানুষ কঠিনভাবে আহত হয়েছে। তো একজন লোক তার ভক্ত, যে হুজুর গতকালকে আপনি যারা মিলাদ পড়ে তাদের আপনি আপনি জাহান্নামি বললেন, জাহান্নামে পাঠাই দিলেন, ওয়াজটা এত পছন্দ হয়েছে আমার যে যারা মিলাদ পড়ে এদের মিলাদ বন্ধ করে দেওয়া উচিত। আপনার বক্তব্যটা বড় চমৎকার ছিল হুজুর, আপনি বক্তব্য দিয়ে চলে আসছেন, কিন্তু আপনি তো এমন কিছু আমাদেরকে দিয়ে আসেন নাই যে যেটা আমরা মানুষকে দেখাইতে পারি যে মিলাদ হুজুর নিষিদ্ধ কিছু। অতএব হুজুর আপনি একটি কাগজে ফতোয়া লিখে দেন, কথা বলেন না, হুজুরদের কাছে ফতোয়া চাইলে হুজুর আর কিছু পারুক বা না পারুক ফতোয়া লিখতে ওস্তাদ। কবি বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা আছি ঘরে বসে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা আছি ঘরে বসে, বিবি তালাকের ফতোয়া লিখি কোরআন হাদিস চষে চষে। ফতোয়া বন্ধ করে দিয়েছিল হাইকোর্ট, হাইকোর্ট ফতোয়া দিলেই অ্যারেস্ট করে, সে আলেম সাহেব হোক আর ফতোয়া দাতা হোক তাকে জেলে নিতে হবে। হাইকোর্টের এই কঠিন আদেশ
আইনজীবী যারা, তারা প্রায় 3,500 ফুটেজ পত্রিকার কপি, কত জায়গায় কত মেয়েদের বিচারে, তালাকের বিচারে ফতোয়া দেওয়ার কারণে কত মেয়ে আত্মহত্যা করেছে তার একটা বিশাল ডকুমেন্ট, এটা তারা উপস্থিত করেছে আদালতে। আদালতের কাছে রিট করে তারা রায় চেয়েছে যে ফতোয়া বন্ধ করা হোক। সুপ্রিম কোর্ট যাচাই বাছাই করে ফতোয়া বন্ধ করে দিয়েছে, ফতোয়া চলবে না। এটার উপরে ভিত্তি করে আমাদের বর্তমান সরকার দেখলো যে বাংলাদেশের আলেমরা উত্তপ্ত হয়ে গেছে, ফতোয়া বন্ধ হলে এটা তো কঠিন একটা ব্যাপার। ফতোয়া মানে কি? যে কোনো জিনিসের সমাধান, ফতোয়া হচ্ছে সমাধান। তো সমাধানের পথ যদি বন্ধ হয় তাহলে তো শিক্ষক আর শিক্ষকতা করতে পারবেন না, নতুন কোনো আবিষ্কার আসবে না। ফলে স্বপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট এই ফতোয়া বাংলাদেশে চলবে কি না এর 4টি বিষয়কে তারা নির্ধারণ করলেন। 4টি বিষয়ের উপরে একটি হলো হোয়াট ইজ ফতোয়া, হোয়াট ইজ স্ট্যাটাস অফ ফতোয়া, লিগ্যালিটি ইন বাংলাদেশ ভিসাভিস আওয়ার ল, ফতোয়া কাকে বলে, ফতোয়ার মানগত অবস্থান কি, এটা আসলে কোন রেফারেন্স আছে কিনা, এটার কোন হাই অথরিটির পক্ষ থেকে এটার অনুমোদন আছে কি, এটার স্ট্যাটাসটা কি, এবং লিগ্যালিটি ইন বাংলাদেশ, বাংলাদেশে এটা লিগ্যাল করা যায় কিনা, এটা বাংলাদেশে চলবে কিনা, এবং ভিসাভিস আওয়ার ল আমাদের যে আইন আছে সে আইনের সাথে সাংঘর্ষিক কিনা, এটার উপরে বাংলাদেশের 30 লক্ষ আলেমকে বাছাই করা হয়েছিল। 30 লক্ষ আলেমের মধ্য থেকে 100 জন বাছাই করা হলো, 100 জনের মধ্যে 25 জন ছাটাই বাছাই করে রাখা হলো, 25 জনের মধ্য থেকে 5 জনকে রাখা হয়েছে, এই 5 জনের মধ্যে আমি একজন ছিলাম। সুপ্রিম কোর্টে 6 জন বিচারপতির সামনে আমরা বক্তব্য দিয়েছি, তখন খায়রুল হক সাহেব ছিলেন প্রধান বিচারপতি, এরপরে মোজাম্মেল হক সাহেব প্রধান বিচারপতি, তিনি ওই বেঞ্চে ছিলেন, এবং এস কে সিনহা যিনি চলে গেছেন, সে এস কে সিনহা পর্যন্ত এই হিন্দু মানুষটা তিনিও এই বিচারের বেঞ্চে বসা ছিলেন। আমরা এই 4টি বিষয়ের উপরে 5 জনে মিলে 5টা বই সুপ্রিম কোর্টকে লিখে দিয়েছি। সুপ্রিম কোর্ট 3 মাস ধরে বই 5টা পড়েছে, পড়ার পরে তারা আমাদের উপরে রুল জারি করলেন যে এখন সরাসরি মঞ্চে এসে 6 জন বিচারপতির বেঞ্চে পরিষ্কার ভাষায় বাংলাদেশে ফতোয়া চলবে কিনা এটা প্রমাণ করতে হবে। আমি সেদিন পৃথিবীর 110টি দেশে, অমুসলিম দেশে মুসলমানের ফতোয়া দিয়ে হাইকোর্টে বিচার হয়েছে, এর রেফারেন্স সহ 1 গাড়ি কিতাব নিয়ে উপস্থিত হয়েছি। এই 1 গাড়ি কিতাব নিয়ে সুপ্রিম কোর্টে আমরা বক্তব্য দেই মাঠে ময়দানে, লক্ষ মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে আমরা বক্তব্য দেই। কিন্তু সেদিন বক্তব্য হবে বাংলাদেশের সবচেয়ে বড় বিচারের যে জায়গাটা সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের 6 জন বিচারপতি তারা আমাদের বক্তব্য শুনবেন। এই বক্তব্য শোনার পরে বাংলাদেশের মাটিতে ফতোয়া হয়তো চালু হবে, আর না হলে চিরতরে বন্ধ হয়ে যাবে। আমরা সেদিন আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে গেলাম, শত শত নয় হাজার হাজার আইনজীবী যারা ওই মঞ্চে দাঁড়িয়ে বিচারপতিদের সামনে কথা বলে, আওয়াজটা কমাই দেন ভাই, বিচারপতিদের সামনে যারা কথা বলে, আমরা পর্যায়ক্রমে আমাদের বক্তব্য তুলে ধরা শুরু করলাম। আমি ছিলাম 4th নম্বর বক্তা, আমাকে সুযোগ দেয়া হলো, কিন্তু আমি সুযোগ পেয়েছি সবার চেয়ে বেশি, আমার বক্তব্য ছিল 45 মিনিট। 6 জন এত বড় বিচারপতি যাদের চক্ষু শকুনের চেয়েও আরো ধারালো, এত সূক্ষ্ম দৃষ্টি যাদের, প্রধান বিচারপতি এমনি হন না, সম্মানিত শুধু সেখানে আমাকে বলা হলো যে আপনি বক্তব্য দেন, আমি বক্তব্য দিলাম। সেই বক্তব্যে আমি 2টো ঘটনা বলেছি, এই 2টো ঘটনার আলোকেই
বাংলাদেশে ফতোয়া পাস হয়েছে। তার মধ্যে একটি হলো ঢাকা শহরের শান্তিবাগ, শান্তিনগরের পাশে শান্তিবাগ নামে একটা জায়গা আছে, সেখানে একটি মসজিদের সভাপতি সাহেবের ভাই মারা গেছে। এই ভাইয়ের জানাজা পড়াবার জন্য মসজিদে সব মুসল্লি এক হয়েছেন। ইমাম সাহেব জানাজার নামাজ পড়ালেন। আপনারা জানেন আমরা যত বড় লার্নেড হই, শিক্ষিত হই, ইউনিভার্সিটির যদি ভাইস চ্যান্সেলারও হয়, তারপরও মনের একটা আশা যে আমার বাড়ির মসজিদের ইমাম সাহেব, তিনি যদিও এম এ পাস না, যদিও তিনি ডক্টরেট না, যদিও তিনি এম ফিল নয়, যদিও তিনি ওই ধরনের ইউনিভার্সিটির বড় শিক্ষিত নন, কিন্তু ইমাম সাহেব আমার বাড়ির পাশে, তার প্রতি শ্রদ্ধা, এত অগাধ শ্রদ্ধা, সে শ্রদ্ধা থাকার কারণে আমরা আমাদের বাপের জানাজা তার মাধ্যমে, মায়ের জানাজা তার মাধ্যমে পড়াই নিই। ইমামের প্রতি, আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা কোন অংশে কম নয়। সম্মানিত শুধু শান্তিবাগের মসজিদের সভাপতি সাহেবের ভাইয়ের জানাজা, অতএব ইমাম সাহেব জানাজা পড়াতে গিয়ে সেখানে তিনি জানাজার নিয়ত শিখিয়ে দিয়ে বললেন যে জানাজার যে তকবীর চারটা, এটা ফরজ, এটা কি ফরজ, কিন্তু দুঃখজনক তিনি নামাজ, জানাজার নামাজ পড়াতে গিয়ে তিনি তিন তকবীর দিয়েই ডাইন বামে সালাম ফিরে দিয়েছে, একটা তকবীর ধ্যান নাই, তকবীর ধ্যান নাই, কয়টা, রে ভাই বাইরে দাঁড়ানো কেন, বসার জায়গা নেই, চলে আসেন ভিতরে, আসেন ভিতরে, চলে আসেন ভিতরে, আসেন বসেন, আমরা কথা কথা শুনি, ওইখানে তো ওইখানে শয়তান ধরবে আপনাকে, তাড়াতাড়ি পার বাইরে দিন, ভিতরে যান, দাঁড়ানো কেন, আসেন ভিতরে বসেন, আমরা সুন্দর একটা পরিবেশে, সামনে তাকা আছে, সামনে তাকা আছে, আলোচনা, আপনি আসতেন কত কষ্ট করে, ঘুমটাকে হারাম করে, এখন বিছানার তলে ল্যাপের তলে থাকলে কত আরামে থাকতেন, সামনে তাকা আছে, আরামের জায়গা হারাম করে নিয়ে আপনি এখানে এসেছেন, খোদার কসম এই মাহফিলের বরকতে আমরা জান্নাতি হয়ে যাব, আল্লাহর বিচারে কোনো ত্রুটি নাই, আল্লাহর বিচারে কোনো সংকীর্ণতা, যত সংকীর্ণ আমরা, নবীর চাদর মোবারক হাতে নিয়ে তিনি পায়ের নিচে দিয়ে বিছাইয়া বসেন নাই, বরং বুকে জড়িয়ে ধরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের নিচে জমিনের বুকে কি এমন কোন বেয়াদব আছে যে বেয়াদব আপনার চাদরের উপরে পা রেখে বসতে পারে, যুবক মাটির উপরে বসে আছে, নবীর চাদরের উপরে বসে নাই, সুবহানাল্লাহ, বলেন কাজী ওয়াজ এবং নসিহাত, আদ-দীন ওয়ান নসিহা, ধর্মটা হলো নসিহতের উপরে, জানার উপরে, যত জানবেন তত ধর্ম আপনার কাছে স্বচ্ছ হবে, পবিত্র মনে হবে, যত জানবেন না তত ধর্মটা অপরিষ্কার আপনার কাছে, তখন যে কেউ আপনার উপরে সওয়ার হয়ে আপনার উপরে আসর করতে পারে, জিনের আসর করলে তো একেবারে সর্বনাশ। আমাদের দেশে অনেক জিন এখানে, আমাদের দেশে আছে, কেউ মিশর থেকে আসে, কেউ মালয়েশিয়া থেকে, অনেক জিন আসে, আমাদের দেশে ওই বিভিন্ন জায়গা থেকে 1400 মাইল, কেউ 2000 মাইল দূর থেকে, কেউ পাকিস্তান থেকে জিন আমার দেশে আসে। এগুলো আসার পরে আমাদের মন মানসিকতা নষ্ট করে দেয়, আমাদের প্রতি আসর করে, কথা বুঝেন না, এক মওদুদির আসরে, এক মিস্টার মওদুদির আসরে আমাদের ঈমান আমান একেবারে রসাতলে যাওয়ার পালা হয়ে গেছিল। এগুলো ঠেকাইতে না ঠেকাইতে আরেক মিশরি জিন চলে এসছে, কথা বুঝলেন, আরেক মালয়েশিয়ার জিন চলে এসছে, আজব আজব কথা, আজব আজব কথা, নতুন মৌলবী নয়া নয়া কথা, কথা বলছেন চোখাজি, নয়া নয়া কথাগুলো, এগুলো আমরা একটু হিসাব নিকাশ করবো, দেশে একটা ইউনিভার্সিটি আছে, দেশে ইসলামী ইউনিভার্সিটি আছে, দেশে চিটাগাং ইউনিভার্সিটি আছে, দক্ষিণ এশিয়ার অক্সফোর্ড আছে, এখানে যারা লেখাপড়া করে তারা ঘাস খাইয়া লেখাপড়া করে না, কাজে কে কি বলে এগুলো হিসাব নিকাশ করার মতো মানুষ আছে আমাদের দেশে, আপনি কি বেজার হচ্ছেন না, যুবকরা এরা বেজার হইতে পারে, যুবকরা তোমরা আমাদের সম্পদ, খবরদার জিনে তোমাদের ধরলে আমরা ঝাড়ফুঁক দিবই, তোমাদের যাতে কোনো অসুস্থতা না আসে এই জন্য অ্যান্টিবায়োটিক আমরা দিবই, অ্যান্টিবায়োটিক না দিলে তোমাদেরকে সুস্থ রাখা যাবে, এই জন্য খবরদার তোমরা যুবক, দিনকে তোমরা
ধারণ করলে তোমরা যদি যুগের উমর হও তাহলে পৃথিবীর মধ্যে আর কোন অপশক্তি এখানে টিকতে পারবে না। তবে তোমাদেরকে রাইট জায়গায় ঠিক জায়গায় থাকতে হবে। কত করব তো বলতেছিলাম আমি ফতোয়া সম্পর্কে, সবাই মনোযোগ সহকারে শুনছেন তো। তো শান্তিবাগের সভাপতি সাহেব, মসজিদের সভাপতি, পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এখন মসজিদ যারা চালায় তারা অনেক পাওয়ারফুল। একটা ইমামকে তারা কিছু মনে করে না, অথচ ইমামই কিন্তু মসজিদের সব। আমার নবীর পোস্টের মানুষটার সাথে সভাপতিরা সেক্রেটারি সাহেবরা যে ব্যবহার করে কথা বুঝেন নাই। যখন ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ নিতে সভাপতি সাহেব বসেন, সেক্রেটারি সাহেব বসেন, একজনের দাড়ি মাপে যে ইমাম সাহেবের দাড়ি কয় ফুট কয় ইঞ্চি কথা বুঝেন, আরেকজন সনদ দেখে, আরেকজন কয় ইমাম সাহেব বিয়া করছেন বিয়া করছেন কথা বুঝেন নাই, মানে বিয়া করলে আর ইমামতি জায়েজ নাই। কত যে ঘটনা, ঘটনার কি শেষ নাই। যা হোক, সভাপতি সাহেবের মসজিদে তার ভাইয়ের জানাজা, ইমাম সাহেব সাইড তকবীর দেওয়া ফরজ, আর সেখানে তকবীর দিয়েছেন কয়টা, অন্ত চাকরি এখন ঝুলন্ত অবস্থায়। সম্মানিত শুধু মুসল্লিরা যদি নামাজে একবার সুযোগ পায় যে ইমাম ভুল করছে, তাহলে তকবীর কাকে বলে সারা মসজিদ ফাটাই ফেলে আল্লাহু আকবার কইয়া, কাজে একটা তকবীর হয় নাই, এই জন্য গোটা মসজিদের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার তকবীর শত শত তকবীর হয়ে গেছে। ইমাম সাহেব নামাজ শেষ করছে, কারো তকবীর নেয়, দুই চারজন ইমাম ঠেটা আছে তো কারো কথা শোনে না, ইমাম সাহেব চার তকবীরের জায়গায় তিন তকবীর দিয়ে সালাম ফিরাইছে তো ফিরাইছে, কারো তকবীর আর নাই নাই, লোকমা নাই নাই। এখন নামাজ শেষ, জটলা সৃষ্টি হয়ে গেছে। সেক্রেটারি সাহেব বলতেছে যে নামাজ যে পড়ালেন একটা তকবীর বাদ, তকবীর আপনি দেন নাই, এখন নামাজটা শুদ্ধ হয়েছে কিনা। ইমাম সাহেব কথা কয় না, আমি কিন্তু এই বক্তব্য আপনাদের সামনে দিচ্ছি না, আমি এই বক্তব্য দিচ্ছি সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে আমি এই বক্তব্য দিচ্ছি। তো সুপ্রিম কোর্টের ছয়জন বিচারপতি আমার দিয়ে তাকিয়ে আছে যে আমি এর পরে কি বলবো, পরে কি বলবো। সেক্রেটারি সাহেব বলছেন, ইমাম সাহেব আপনি বলেন জানাজার নামাজটা শুদ্ধ হয়েছে কিনা। ইমাম সাহেব কথা কয় না, জনগণ জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব তকবীর তো চারটা কিন্তু দিলেন তিনটা, একটা তো বাকি, এখন নামাজ হয়েছে কিনা। ইমাম সাহেব কথা কয় না, সভাপতি সাহেব বললেন, সেক্রেটারি সাহেব বলে দেন আসর পর্যন্ত চাকরি আছে, তারপরে চাকরি নাই। উনি কথা বলে না কেন, এতক্ষণ তকবীর দিল সুস্থ সবল মানুষ, দোয়া দরুদ শিখাই দিলেন কয় তকবীরে পড়তে হবে, জানাজার নামাজ ফরজে কেফায়া সবটাই তিনি ঠিক মতো বলে দিলেন, এখন উনি বোবা হয়ে গেলেন কেন? এখন জনগণ তো বুঝে, জনগণ পারে না এমন কোন জিনিস আছে? সম্মানিত সাথী, কেউ ইমাম সাহেবের হাত ধরে টানছে, কেউ জামা ধরে টানছে যে কন, নাহলে জামা ছিঁড়ে ফেলবো। সে ইমাম সাহেব দেখলো বেজায় বিপদ, তখন ইমাম সাহেব মুখ খুলছে, আপনি বলেন এটা জায়েজ হয়েছে কিনা। ইমাম সাহেব বললেন যে আমি কিভাবে বলবো এটা জায়েজ না জায়েজ, কেন আপনি বলবেন না কেন? কয় হাইকোর্ট তো ফতোয়া দেওয়া নিষেধ করছে, কাজী আপনারা হাইকোর্টের কাছে যাইয়া জিজ্ঞাসা করেন এই জানাজার নামাজটা জায়েজ হয়েছে কিনা। এখন তো ছয়জন বিচারপতি জমা করল, মনে করেন ঘটনাটা ঘটে গেছে আউশপাড়া, আর এইটার সমাধান যদি আজকের বৃহস্পতিবার রাত, কালকের কি শুক্রবার, পরশু শনিবার, তিন দিনে কোর্ট বন্ধ, তাহলে লাশটা কি আপনি পালায় রাখবেন কতক্ষণ? কারণ এখন জানাজার নামাজ হইছে কি হয় নাই এই ফতোয়াটা নিতে হাইকোর্টে যাইতে হবে, ফতোয়া তো বন্ধ করেছে কি হাইকোর্ট। এখন তো ছয়জন বিচারপতি আমার এই বক্তব্য শোনার পর তারা এখন কোন প্রশ্ন করবেন এই প্রশ্ন আর বাইর করতে পারে না। আমি বলি দেখেন ফতোয়া যিনি জানাজা পড়াইছেন তাকে দিতে হবে, যে ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছেন তাকে জিজ্ঞেস করতে হবে যে স্যার এই ঔষধটা যে দিলেন এটা এই ঔষধে কোনটার কি কাজ হবে, তাহলে উনি বুঝাই বলছেন
কি বলি ঠিক কিনা, কিন্তু ডাক্তারকে যদি বলা হয় যে না উনি ঔষধ দিবেন বটে, কিন্তু কোন ঔষধ কি ও কারণে তিনি দিচ্ছেন এটা প্রশ্ন করলে জেলখানায় যাইতে হবে, এটা হয় নাকি? অসম্ভব। আমি বলছি শেষ পর্যন্ত ইমাম সাহেব বলছে হাইকোর্ট, কাজে হাইকোর্ট কি ফতোয়া দিতে পারে? হাইকোর্টের মধ্যে কি কেউ এমন আছেন যে যিনি সিয়াসতটা পড়েছেন, যিনি আলেম হয়ে সেখানে বসে বিচার করছেন? তারা বলেন যে হুজুর কম সামনে কি কইতেছেন। আমি তো বলতে চাই ফতোয়া বাংলাদেশে চলবে, চলতে হবে, আল্লাহ ফতোয়া দিয়েছেন, নবীজি ফতোয়া দিয়েছেন। কুলিল্লাহু ইউফতিকুম কালালা, আল্লাহ কালালা সম্পর্কে ফতোয়া দিয়েছেন, যার ছেলে নাই মেয়ে নাই তার সম্পদ সম্পর্কে আল্লাহ ফতোয়া দিয়েছেন, নবীজি ফতোয়া দিয়েছেন, সাহাবায়ে কিরাম ফতোয়া দিয়েছেন, ওলামায়ে কিরাম ফতোয়া দিয়েছেন, কাজে ফতোয়া ছিল আছে চলবে থাকবে। আমি বললাম অনারেবল চিফ জাস্টিস এন্ড জাস্টিসেস, আপনারা যারা এখানে বসে আছেন, ফতোয়া দিতে গেলে লেখা দরকার নাই, ফতোয়া দিতে গেলে কোনো ভাষার প্রয়োজন নাই, লেখা নাই ভাষা নাই, কারণ আমাকে পাশ করে দিতে হবে, কাজে আমাকে সব প্রণোদিত হয়ে আমার বক্তব্য আমাকে দিতে হচ্ছে। ফতোয়া দিতে কি লাগে না? লেখা লাগে না, ফতোয়া দিতে গেলে ভাষা লাগে না, ভাষা আর লেখা সারা ফতোয়া চলে। সুপ্রিম কোর্ট অবাক হয়ে গেছে আমার উপরে, ভাষা সারা ফতোয়া হয় কেমনে, লেখা সারা ফতোয়া হয় কেমনে, আপনার কাছে কোনো প্রমাণ আছে, ডকুমেন্ট আছে? আমি নিয়ে গেছি বুখারী শরীফ, আমি বুখারী শরীফের 17 পৃষ্ঠা বের করে আমি দেখালাম। দেখেন আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বারদিস বা জৌফি আল ইয়ামানি আল বুখারী, আমাকে বিচারপতি বসে এটা কি কইতেছেন, আমি সেই ইমাম বুখারীর নাম কইতেছি, ইমাম বুখারীর নাম বলতেছি। উনি বলেন যে এটা কি বুখারী শরীফ? আমি বললাম এটার নাম হল আল জামি ও সহি ও মুসনাদ ও মুখতাসার মিন আইয়ামে রাসূলিল ফি উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আইয়ামে ওয়া আইয়ামে, নাম যখন বলেছি তখন বুঝি এটা বুখারী। আমি চাই আপনার সুপ্রিম কোর্ট কোনোদিন বুখারী দেখে নাই, আমি দেখাবার জন্য আজকে আনছি। এই দেখেন নিচের লাইনে লেখা আছে বাবুল ফুতিয়া বি ইশারাতিল ইয়াদি ওয়ার রাস, ফতোয়া হাতের ইশারা আর মাথার ইশারা দিয়ে ফতোয়া দেওয়া যায়, ভাষাও লাগে না লেখাও লাগে না। কইটা কেমন করে বুঝার, আমি দেখলাম যে তাদের মাথা শূন্য হয়ে গেছে, এখন এখন দুনিয়ার কোনো চিন্তা নেই, এই জিনিসটা বোঝার জন্য তারা এখন আগ্রহী হয়ে গেছেন, এখন বল আমার পকেটে, প্লান্টি শট দিলে গোল হয়ে যাবে, আমি যা বলবো তাই তারা মেনে নেবে, কেন মাথাটাকে শূন্য করে ফেলছে কতক্ষণ। এগুলো হচ্ছে বক্তৃতার চালাকি, কতক্ষণ এই যে মেয়র সাহেবের বক্তব্য দেন, এমপি সাহেবের বক্তব্য দেন, এমন বক্তব্য দেন লোক ঝাড় পারব, ভোটটা পুরো দিতে হবে, কথা খেলতা وَإِنَّ مِنَ الْبَيَانِ لَسِحْرًا وَإِنَّ مِنَ الْقَوْلِ لَعَيَالًا। আমি বললাম হ্যাঁ, ওনা বলছেন যে আসলে কথা নাই, শব্দ নাই, কোনো ভাষা নাই, লেখা নাই, হচ্ছে ফতোয়া, মাথা দিয়ে চলে আইন দিয়ে চলে। যেমন একজন হুজুর আছে বেলি রোডে, ঢাকার বেলি রোড আছে, হ্যাঁ বেলি রোডে একজন হুজুর আছে, এই হুজুরের নাম হলো মকরু হুজুর, নাম কি? আপনি যে কোনো মাসলা জিজ্ঞেস করবেন উনি বলবে এটা মকরু, হ্যাঁ যেটাই জিজ্ঞেস করবেন বলবে কি মকরু, কত একটু সমস্যা। যেমন আমাদের এই কিছু হুজুর এমন আছে তিন ক্লাসের মাদ্রাসা তোরা জামিয়া নাম রাখছে, বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে জিজ্ঞেস করছে এটা কি বেদাত, ওটা কি বেদাত, বেদাত কইতে কইতে সব দাঁত শেষ, ওরা বেদাত ছাড়া আর কিচ্ছু বুঝে না। তো সুপ্রিম কোর্টকে আমি বললাম যে দেখেন কেউ যদি জিজ্ঞেস করে যে রোজার মাসে যে সমস্ত নারী তার গর্ভে বাচ্চা আছে, এই নারী আশঙ্কা করছে যে যদি আমি রোজা রাখি তাহলে এই বাচ্চাটা কষ্ট পাবে, তাহলে রোজা রাখার দরকার আছে কি নাই আপনাকে জিজ্ঞেস করছি, তো আপনি বলবেন এই যে মাথা দিয়ে করে
উত্তর তো হইল, কেমন মানুষ উত্তর হইল না? আচ্ছা আপনাদেরকে আমি বলি, এখানে আলিম ওলামা আছে, একটা হচ্ছে উকুত, খুতুত, নুসুব, ইশারা, এই চারটে জিনিস আছে, এগুলো আলেমরা আপনাকে বলবে না সহজ। একটা হচ্ছে নুসুব, নুসুব মানে মাইল পোস্ট। আপনি দেখবেন এখানে আসার সময় দেখলাম যে আপনার এই আউশপাড়া থেকে মোদাফরগঞ্জ যাইতে 5 কিলোমিটার, কত কর তাহলে এই যে 5 কিলোমিটার এই মাইল পোস্টে, ও কিন্তু কথা কইতেছে, ও কথা বলতেছে, এটা নুসুব, তার মানে এটা একটা মাইল পোস্ট, এটা আপনাকে যে ভাষায় কথা বলতেছে আপনাকে বুঝে নিতে হবে, এখানে তার ভাষা আপনি পাবেন না কিন্তু লেখা আছে। আর ঢাকা শহরে যদি আপনি যান তখন রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম গুলোতে তখন ট্রাফিক হাত উষা করে ধরছে, তারপরে সে কথা কইতেছে না কিন্তু হাত উষারা দিয়ে সে ইশারা দিতেছে যে এখন স্টপ, কথা কর না, তাহলে বোঝা গেল যে ইশারা ইঙ্গিতেও অনেক ভাষার কাজ করা হয়। এটাই ইমাম বুখারী বলছেন, বাবুল ফতিয়া বি ইশারাতি ইয়াদি ওয়ান রাস, আমরা তো বুখারী পড়াই, বাবুল ফতিয়া বি ইশারাতি ইয়াদি ওয়ান রাস, কখনো ফতুয়া হয় হাতের ইশারায় মাথার ইশারায়। আমি বললাম লেখাও লাগে না ভাষাও লাগে না, আমাকে 6 জন বিচারপতি জিজ্ঞাসা করলেন যে লেখাও লাগে না ভাষাও লাগে না, কোন রেফারেন্স আছে? রেফারেন্স বুঝেন মানে পৃথিবীতে কোনো এমন ঘটনা আছে কি, এটার নাম রেফারেন্স। তাই বললাম আছে, কারণ আমরা গেছি তো একেবারে সবকিছু নিয়ে, ক্রুজ, ক্ষেপণাস্ত্র, কথা বোঝেন নাই, এসলার, সবকিছু সাথে নিয়ে আসছি, যেইটা লাগে সেটাই লাগাবো। সম্মানিত শুধু আমি বললাম আছে, 6 জন বিচারপতি বলছে বলেন, আমি বললাম মাননীয় প্রধান বিচারপতি, বিচারপতি বৃন্দ, সম্মানের সাথে বলছি, ইরাকের মধ্যে একজন মহিলা এত লজ্জাবতী যে লজ্জাবতী গাছের পাতার চেয়েও বেশি আছেন, একটা লজ্জাবতী, হ্যাঁ ওটা এত স্পর্শকাতর যে ওটার সাথে একটু আপনি টাচ করলেই বুঝে যে এটা মানুষে আমার গায়ে হাত দিয়েছে, এটা লজ্জা। আর আমাদের দেশে 31st night খালি গায়ে হাত দেয় না, ওড়না সহ টাইমটা নিয়ে যায়, তারপরও লজ্জা পায় না, কত তারপরও লজ্জা পায় না, এত বেহায়া। সারা দেশের মধ্যে পুলিশ পাহারা দিতে হয় যে 31 ডিসেম্বর আসা মানে একটা গজবের দিন আসা, কত কর না, 31 ডিসেম্বর আসা মানে কি গজবের দিন। সরকার যদি আরেকটা কাজ করতো আমি আরো খুশি হতাম, এটা হলো যে এই পচা ভাত খাইয়ে আরেকটা বছর শুরু করা, এটা যদি বন্ধ করতো মানে পহেলা বৈশাখ, কত এক বছরের পচা ভাত পান্তা ভাত আরেক বছরে যাইয়া খায়, পচা জিনিস দিয়ে বছর শুরু করে, গোটা বছরটা খালি পচা 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 দিয়ে চলে, কত কর, এটা এটা আমাদের কালচার নয়, এটা আমাদের সংস্কৃতি নয়, এটা আমাদের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত বিষয় নয়, এটা হচ্ছে আরবের কাফের বেদিন যারা, যখন নবীজি জন্ম নিলেন, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, তখন পৃথিবীতে কোনো স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার ছিল না, আপনি কি আমাকে শুনতেছেন, কি ছিল না স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার ছিল? রে যুবকরা তোমরা শোনো, তোমাদের জন্যই বলতেছি, এই পৃথিবীর মধ্যে কোন স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার ছিল না, জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মাসে বছর হয়, এই বছর গণনা করা এগুলো ছিল না। সম্মানিত সুতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা আল মুকাররমায় জন্ম নিলেন, একটু বড় হওয়ার পরেই তিনি দেখলেন যে 360 মূর্তির পূজা হচ্ছে, কাবা ঘরকে তারা মন্দির বানিয়েছে, কাবা ঘরকে বানিয়েছে কি, কিন্তু কাবা ঘর কি মন্দির, এটার নিচে কি রামের রাম ওর ভিতরে আছে নাকি, যেটা একটা মিথ্যা রায় ঘোষণা করলো মোদী সরকার, বেঈমান, আমাদের বাপরি মসজিদকে কেন্দ্র করে। সম্মানিত সুধি 360 মূর্তির পূজা, আজকে যেটির পূজা কালকে আরেকটি,
পরশু দিন তৃতীয় আরেকটি মূর্তির পূজা, চতুর্থ দিন আরো একটি মূর্তির কি পূজা বললেন, ঠিক কিনা? গভর্নর সাহেবের মিলাদের আলোচনা করতে কি যারা আজকের ফতোয়াবাজি করছে, মিলাদ কিনা মিলাদ রাষ্ট্র পালন করে, দেশের মহামান্য রাষ্ট্রপতি, দেশের সরকারের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই মিলাদ পড়ে, আর মিলাদের বিরুদ্ধে এখানে অবস্থান নিয়ে কথা বলবে, আমরা বলবো যে তারা এ দেশ থেকে সরকার যেটা করে তার বিরোধিতা করছে সরাসরি, এক্ষেত্রে তারা এমনও হতে পারে যে নাগরিকত্ব হারাবে, কারণ সরকারের বিরোধিতা করার জনগণের এই ব্যাপারে কোন রাইট নাই। যা হোক, আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা শেষ করব, খুব দীর্ঘ সময় আপনাদেরকে ধরে রাখবো না, যদি একটু দয়া করে আমার কথাগুলো পিন ড্রপ সাইলেন্স, একটু চুপ থেকে আমার কথাগুলো শোনার চেষ্টা করেন, আল্লাহ যেন আমাকে কিছু ভালো কথা বলার তৌফিক দেন সকলের, আমিন। আমি বলতে চাই আমাদের সাথে কারো কোনো শত্রুতা, আমরা কাউকে মহব্বত করলে আল্লাহর রাস্তায়, আর যদি কাউকে কিছু বলিও তা সেটাও আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, হেদায়েতের উদ্দেশ্যে বলি। আমরা কারোর সাথে শত্রুতা পোষণ করি না, হ্যাঁ, তবে যারা শত্রুতার যোগ্য তাদের সাথে অবশ্যই আমরা শত্রুতা পোষণ করি। সম্মানিত সুধি, সুপ্রিম কোর্ট আমার কাছে জানতে চাইল যে কোনো রেফারেন্স আছে, আমি বললাম আছে, ওই মহিলা লজ্জাবতী মহিলার কথা বলছিলাম, তিনি লিখেও দিবেন না মুখেও বলবেন না, কিন্তু তার একটা মাসালা জানা দরকার, এই মাসালা জানতে গিয়ে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কাছে একটা আপেল পাঠিয়ে দিয়েছিলেন। কি পাঠিয়েছে? আমরা এই আপেল পাইলে খাইয়া দাইয়া এইটারে হজম করে ফেলত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সে আপেল পেয়ে তিনি খান নাই, চাকু দিয়ে মাঝখানে দুই টুকরা করে মহিলার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বললাম যে আপিলটা ছিল প্রশ্ন ইস্তিফতা, আর ইমাম আবু হানিফা কেটে এটাকে টুকরা করে দিয়েছেন, এটার নাম হলো ফতোয়া, এখানে কোনো ভাষার ব্যবহার হয় নাই, এখানে কোন রকম ভাবে কোন লেখার ব্যবহার হয় নাই। তখন সুপ্রিম কোর্ট আমার কাছে জানতে চাইলেন যেখানে ভাষারও ব্যবহার হয়নি লেখারও ব্যবহার হয়নি কিন্তু ফতোয়া হইল কেউ, আমি বললাম যে দেখুন মহিলা এত লজ্জা মুখেও বলবে না কাগজে লিখবে না, মহিলা আপেলটা দিয়ে প্রশ্ন করেছে, আপেলের গায়ের রং হচ্ছে লাল, মহিলা বলছে যে আমি মাসের একটি অসুস্থতা যেটা মা বন্ধের হয় এই অসুস্থতার মধ্যে আছি, আমি এখন তো নামাজ পড়তে পারছি না কিন্তু নামাজ শুরু করব কবে। ইমাম আবু হানিফা বুঝতে পেরেছিলেন তিনি আপেলটা কেটে মাঝখানে কেটে টুকরো করার কারণে আপেলের মাঝখানের ভিতরটা কি সাদা, তিনি বললেন তোমার ওই অবস্থার পরিবর্তন হয়ে যখন এই সাদা অবস্থায় আসবে তখন তুমি নামাজ পড়িও। অতএব এখানে ফতোয়া হলো প্রশ্ন হলো কিন্তু কোনো ভাষা এবং কথার ব্যবহার হয় না।